আর আমি সেদিকে যাচ্ছি না। হাদিস কিভাবে পড়াবেন? এই যে এত বছর পাস করে হাদিস পড়লেন, পড়ালেন, তারপরে দাওরা শেষ করলেন, তারপরে যখন বলা হয় যে একটু আপনার ঘরে কি সহিহুল বুখারী আছে, তখন বলেন না, ওস্তাদদের কাছে একটু দাওরায় পড়ে আসছিলাম, এখন আমার ঘরে শুধু ফাজাইল আমল আছে। আমার একটা দেখা কথা জানা কথা, কারো ঘরে সহিহুল বুখারী নেই, বড় বড় মুহাদ্দিস চিরজীবন পড়ে এসেছেন, তারপরে যদি জিজ্ঞাসা করি সহিহুল বুখারীতে রাফেদের হাদিস আছে কিনা, তখন সহিহুল বুখারী মাথায় নিয়ে বলে আল্লাহর কসম সহিহুল বুখারীতে, ভরা মজলিসে বলে আল্লাহর কসম সহিহুল বুখারীতে আমিন রাফেদ ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার কোনো হাদিস নাই। আসমত আলী খান সাহেব মৌলানা সামগল সাহেব মুসলিম ভাই এইটা যে কইরা গেল, এমন মুফতি এবং মুফাসসির সাহেব ফকির সাহেব এখন কি হবে? আমি বললাম যে ঠিকই বলেছে, জিব্বায় কামড় দিয়ে বলে মুসলিম ভাই আপনি ওই কথা বললেন, বলবো না কেন, তুমি বোঝো নাই, ও চালাক বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড মাথায় নিছে, সব হাদিস সহিহ বুখারীর প্রথম খণ্ডে। কেমন ধান্দাবাজ মুহাদ্দিস, কেমন ফটকাবাজ ফকিহ, কেমন প্রতারক মুফাসসির, এক একজন বের হচ্ছে। তারা সহির কি পড়াবে আপনাকে? জামিয়া সালাফের প্রয়োজনীয়তা কোন জায়গায়? আমি আর দুই এক কথা বলেই আমি মাইক ছেড়ে দেবো ডক্টর মুজাফফর বিন মুহসিনের জন্য। আল্লাহর এই বান্দা বলে কেউ যদি আমিন ওয়ালা মসজিদে ঢুকে মুখটা বেঁকা করে ঘোরেন যেন সালাম পাওয়ার, উনি এত মোতাকাব্বির ভাব ধরে ঘোরেন একটা বুখারী সহিহুল বুখারীতে আমিনের হাদিস পান নাই। আল্লাহ নবী বলেন এদা কাল আল ইমামু গায়রুল মাগদুবি আলাইহি ওয়া দাল্লিন ফাকুলু আমিন ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গফির লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি, ওনাদের ডিস্টার্ব হয়। আর আল্লাহর নবী বলেন ইমাম যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বলেন তখন তোমরা বলবে আমিন, মুসল্লিদের আমিনের সাথে সাথে ফেরেশতারা ঊর্ধ্বাকাশে আমিন বলে, ফেরেশতাদের আমিনের আওয়াজ, মুসল্লিদের আমিনের আওয়াজ যখন একাকার হয় প্রকম্পন সৃষ্টি হয় তখন এই মুসল্লিদের অতীতের সকল সাগিরা গোনামা হয়ে যায়। আর আপনার হয় ডিস্টার্ব, আপনি একজন মুহাদ্দিস, আপনি করবেন না সেটা অন্য বিষয়, আল্লাহর নবীর আমল, সাহাবীগণের আমল, সহিহুল বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আপনার হয় ডিস্টার্ব, আপনি হলেন বড় মুহাদ্দিস। সময় তো বুঝতে দিন, এই এক শ্রেণী গেল, আর এক শ্রেণী সহিহুল বুখারী না পড়ে বাংলা পড়েই মুহাদ্দিস, বাংলা পড়া মুহাদ্দিস। ডক্টর এই আব্দুল্লাহ ফারুক আলোচনা করেছে কিনা তা আমি জানি না, আমাদের এক ছোট ভাই ভালো কথাবার্তা ভালো, সে আবার বলে দিয়েছে যে আল্লাহর নবী কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন ওহি আসার সময়, ওহি আসলো না বলে, না আমি বলি না কখনো, ছোট ওরা শিখে নেক বুঝে নেক সংশোধন হয়ে নেক, আমি এটাই চাই। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে হাদিসের সহিহুল বুখারীতে, যে সহিহুল বুখারী তুমি পড়েছো, তুমি বুঝেছো, ওস্তাদের কাছে পড়েছো, সহিহুল বুখারীর অধ্যায় আছে, হাদিস আছে, তালিকাত আছে, মুতাবাত আছে, শাওয়াহেদ আছে, ইমাম বুখারীর নিজের কথা আছে, তাবেদের ফতোয়া আছে, সাহাবীদের ফতোয়া আছে, কোনটুকু সহি তুমি কোথার থেকে বললে? এটা ইমাম জোহরের কথা, কিতাবুত তাবির, এটা আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন যে আমি আত্মহত্যা প্রচেষ্টা করেছি, আর এগুলো সবই সহি, যে কয়টা আল্লাহ নবীর থেকে মরহুম হতাছেন ওই পর্যন্ত সহি, বাকিগুলো না কথা আছে, শুধুমাত্র সনদবিহীন হাদিস যে পরিমাণ ইমাম বুখারী বর্ণনা করেছেন সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে হাফেজ ইবনে হাজার আসকালানিকে আরো পাঁচ খণ্ড লিখতে হয়েছে, তাগলিক ও তাহলিক নামে প্রায় 2000 উপরে সেইটাই, আর তুমি হঠাৎ করে 2 লাইন বাংলা পড়ে সহিহুল বুখারীর রেফারেন্স দিয়ে কথা বলছো, সহিহুল বুখারীর আমল করতে হবে। তৃতীয় শ্রেণীর আর দুইটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আর এক শ্রেণী আমার বক্তা শ্রেণী বহুত হাতে ঘোরা মারে, হেলিকপ্টার হুজুর হয়েছে একজন, আমার কোনো আপত্তি নাই,
হেলিকপ্টারটা আপনারা নিয়ে আসেন, আমার কোনো সমস্যা নেই, লক্ষ টাকা দেবেন, আলেমকে খেদমত করুন, আপনারা আমার সমস্যা কি বলে? এই যে খালি বুখারি বুখারি করো, আল্লাহর নবীর যুগে বুখারি মুসলিম ছিল নাকি? প্রশ্ন। তখনই বুঝতে পেরেছি তুমি লেখাপড়া কিছুই করো না, কেন যখনই বললো মেজো ভাই তখনই বোঝা গেল কি কয় ভাই, তিন ভাই, মেজো ভাই বললেই কয় ভাই, কমপক্ষে তিন ভাই। যখনই বলেছে আল্লাহর নবীর যুগে বুখারি মুসলিম ছিল নাকি, তখনই বুঝা ফাজেছে জামাই যে পণ্ডিতটা এখনই বোঝা গেছে, কেন পুঁথি পড়তে দেওয়ার সাথে সাথে জামাই কান্দন শুরু করেছে। কান্দন কেন? হারে আমাদের যুগে এই অক্ষর গুলা কত বড় বড় ছিল, 50 সনের আহালে অক্ষর গুলা কি ছোট ছোট হয়ে গেছে, অভাবনে কেউ এদের খোঁজ নিল না, পড়তে পারে না সেটা স্বীকার করে না। সম্মানিত মুসলিম, সহিহ বুখারী এবং মুসলিম বলতে কি ইমাম বুখারী মুসলিম না আল্লাহর নবীর সহিহ হাদিস যা ইমাম বুখারী সনদের সাথে বর্ণনা করেছেন সেই হাদিস? আপনারা পার্থক্য বুঝতেছেন? এই মহান হুজুর সেটা বুঝতে পারেন, এই মহান বক্তা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই জন্য আমরা জামিয়া সালাফিয়া করতে চাই। আল্লাহ নবীর যুগের, সাহাবিগণের যুগের, তাহাবিগণের যুগের দর্শের যে পদ্ধতি, পাঠদানের যে পদ্ধতি, শিক্ষাদানের যে পদ্ধতি, তাফসিরের যে পদ্ধতি, হাদিসের যে পদ্ধতি, ফিকহের যে পদ্ধতি, তাতবিক একটার সাথে আরেকটার মিল খাওয়ার যে পদ্ধতি, সকল কিছু মিলিয়ে এখানে উচ্চাঙ্গের দর্শ দেওয়া হবে, এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, পড়াবে কে? প্রশ্ন এখন শেখের কাছে, পড়াবে কে? আপনি শিক্ষক কোথায়? চান্দা কোটি কোটি এত লাগবে, এই সমাচার চুলা এতগুলা, কাঠ এতগুলা, খড়ি এতগুলা, নানান কিছু তো কইতেছেন আপনারা। আলেমের প্রোডাকশন কোথায়? বাড়িতেছে কোথায়? সেটা বাইর করবে কে? তারা পাবলিকের কাছে জমি চাচ্ছেন, জমি দিয়েছে, টাকা চাচ্ছেন, টাকা দিয়েছে, তাদের কর্তব্য তারা করেছে, আরো তারা দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের দায়িত্ব আলেম বের করা। আলেম বের করতে গেলে সেখানে আলেম নিয়োগ দিতে হবে পড়ানোর জন্য। সে আলেম আবার পাবেন কোথায়? যদি মনে করেন দুই তিনজন বক্তা নিয়োগ দেবেন, বক্তা ওয়াজ করে যায়, কালেকশন করে দেবে, আলহামদুলিল্লাহ, সেটা ভালো কথা, আমরাও মাঝে মধ্যে করি। কিন্তু কিতাব যদি খুলে দেওয়া হয় তখন তো জামায়ের শব্দ পানি আসে, পড়তেও পারে না, পড়াইতেও পারে না, মাফ করবেন, অধিকাংশ বকওয়াজ, এক লাইন শুদ্ধ করে আরবি পড়তে পারে না, হেদায়েতের নূর খুলে দিলেও পড়তে পারে না, কাফিয়ার তো প্রশ্নই ওঠে না। আরবি ব্যাকরণের ওস্তাদ পড়িয়েছে 7 দিন ব্যাপী, আল কালিমাতু লাফজুন বদে আলিমা আনান মুফরাদান মুফরাদান মুফরাদান, মুফরাদান কেন হলো, মুফরাদান কেন হলো, মুফরাদান কেন হলো, কাফিয়া পড়াইতে পড়াইতে 7 দিন পরে ছাত্রকে জিজ্ঞাসা করছে, বলো তো কালেমা কাকে বলে? কালে লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন বুঝাইছে তেমন বুঝছে, দান কেন, দান কেন, দান কেন, কোন কোন পদ্ধতিতে আছে, এটা কি সোজা ব্যাপার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, আলিফ লাম, এটা জিনসি, নেস্তে রাকি না আহলে জেহনি, হামদ কত অর্থে ব্যবহার হয়, এটা আলহামদ, হামদের ব্যবহার কি, এটা সবসময় মফলে মুতলাক হিসাবে ব্যবহার করা হয়, হামদান সুবহানাল্লাহ, এটা সাধারণ সব মফলে মুতলাক হিসাবে ব্যবহার হয়, এখানে আলিফ লাম কেন লাগলো মফলে মুতলাকের সাথে? কাশ্যাবালা লম্বা আলোচনা করেছেন, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, আরবের ভাব অর্থ ইত্যাদি বুঝে, মোটামুটি ভাবে বুঝে যদি পড়াতে না পারে আরবে আর যাবে? ওনারা হয়েছেন অন্ধ, কোরআন হাদিস সামনে নিয়ে কিছুই দেখেন না, খালি মাযহাব দেখেন, আর এখান থেকে যারা বেরিয়ে যাবে তারা তো পড়তেই পারেন না। জামাই তো দাদা তো অন্ধই, আমি তো চোখেই দিই না, পার্থক্য কোন জায়গায়? কিছু মনে করবেন না, আলেম নিয়োগ দিতে হবে, বাজেট করতে হবে, বিল্ডিং এর বাজেট, আলেম নিয়োগের জন্য বাজেট, আমরা বড় বড় আলেমদেরকে নিয়ে আসব। শেখ অন্ধ মুহাদ্দিস আহমদুল্লাহ 200 অন্ধ হয়ে যাওয়ার পরে সে হাসপাতাল করেছেন অন্ধ অবস্থায়, যাত্রাবাড়ি মাদ্রাসায়, উনি চলে যাবেন,
প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার বললেন যে আপনার ছুটি নাই, অন্ধ হলে আপনাকে পড়িয়ে যেতে হবে। কোথায় অন্ধ আছে, লুলা আছে, খোরা আছে, কিন্তু ব্রেন আছে, কোরআন হাদিস জানেন, আপনি ভাষা ব্যাকরণ জানেন, তাকে ডেকে নিয়ে আসবেন, রুম আলাদা করে দিবেন, সম্মান দিবেন, ভালো খেতে দিবেন, ভালো বেতন দিবেন, তারা আলেমের প্রোডাকশন দেবে এই বিল্ডিং থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ভাই কিন্তু ভালো লেখাপড়া, এমনি এখানে ঘুমায় আর আঠে প্রক্রিয়া সুন্দর সুস্থ হয়ে দিবেন, যারা আলেম পয়দা করবে, যাদের সামনে অন্যরা সমীহ করবে যে লোকটা লেখাপড়া জানে, এরা বিদ্বান, তারা পড়তে জানে, না হলে মহা সমস্যা। বাংলাদেশে আমি সর্বত্র এই কথাটা বলে দিচ্ছি, বড় বড় ধনীদের দৃষ্টি আকর্ষণ করছি, বিল্ডিং এর জন্য যেরকম টাকা দিচ্ছেন, জমির জন্য যেরকম টাকা দিচ্ছেন, আলেম নিয়োগের জন্য টাকা দিতে হবে আপনাকে, না হলে তো প্রোডাকশন হবে না। বিল্ডিং তো বিল্ডিং কোনদিন আলেম বানাবে না, বিল্ডিং লাগবে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যেটা বড় লাগবে, যারা পড়াশোনা করতে পারে সেই ধরনের আলেম খুঁজে খুঁজে ভালো বেতন দিয়ে নিয়োগ দিতে হবে। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, এইটার নাম হলো জামিয়া সালাফিয়া, যেখানে বাজে কিছু হবে না, যেখানে বানাওটি কিছু হবে না, আইলাম আর গেলাম আর খাইলাম, তারপরে এইভাবে যাবে কতকাল, খাবে কতকাল, এইরকম হবে না। রাত দিন যেখানে জ্ঞানের চর্চা হবে, কোরআনের চর্চা হবে, হাদিসের চর্চা হবে, ফেকের চর্চা হবে, সঠিক এবং শুদ্ধ জ্ঞান যেখান থেকে পরিষ্কার হয়ে দেওয়া হবে, যে ছাত্ররা এখান থেকে বেরিয়ে যাবে। আমি দেখেছি আহমদুল্লাহ রহমানের দুই আহমদুল্লাহকে দেখেছি, হাবিবুল্লাহ খান রহমানকে দেখেছি, কবির উদ্দিন রহমানকে দেখেছি, আবুল কাসেম রহমানকে দেখেছি, তারা এই বড় বড় এই জলসার মধ্যে যখন পাগড়ি বেঁধে বসে থাকতেন, মনে হতো যেন বিদ্যার আকাশে বহু নক্ষত্র ঘুরে আছে। কে তাদের সামনে দাঁড়াবে, নাম শুনে রাস্তা তিন ভাগে, ওরে বাপ রে বাপ, রহমানি আলেম এসেছে, তার সামনে আমরা দাঁড়াবো কিভাবে? তাদের ছাত্র হয় আজকাল আমরা যারা নাচানাচি করি মঞ্চে, তাদের ছাত্র হওয়ার যোগ্য নয়, কিন্তু আমরা তাদেরকে স্মরণ করে একটু দোয়াও করি না। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, জামিয়া সালাফিয়া এখানে হবে, যারা হানাফি বেড়ে আছেন তারা আবার কষ্ট পাবেন না। আমি সামান্য হয়তো কষ্ট দেওয়ার জন্য আমি কথা বলিনি, আমি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করার জন্য কথা বলেছি। সময় থাকলে শিক্ষা ব্যবস্থা নিয়ে, কারিকুলাম নিয়ে আর একটু কথাবার্তা আমি বলতে পারতাম, কিভাবে পাঠদান করতে হয়, কিভাবে নিয়োগ প্রক্রিয়া সুন্দর হবে। মাদানী আলেমরা পথে পথে ঘুরছে অসম্মানজনক ভাবে, তাদেরকে কেউ ভালোবাসাতে নিয়োগ দিচ্ছে না, আবার মাদ্রাসার কোনো শিক্ষক নাই, এই গ্যাপ পুরা করতে হবে। আবার সিলেবাস কমিটি যেটা পাঠানো হবে, সেখানে সুন্দরভাবে সিলেবাস দিয়ে বর্তমান সরকার যদি হানাফিদেরকে দিয়ে থাকেন, মাদ্রাসা বোর্ড নিয়ে প্রতিষ্ঠা আমাদের বের করে নেওয়া উচিত ছিল এই মুহূর্তে। সেটা কোন পর্যায়ে আছে আমি জানি না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আকুল কাউলি হাজা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।